হিমালয় পর্বতমালার সৃষ্টি হিমালয় পর্বতমালা বিশ্বের সর্বোচ্চ পর্বত শ্রেণী এটি অনেকগুলো পর্বতের সমন্বয়ে গঠিত এর দৈর্ঘ্য দু কিলোমিটার এবং এর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আট হাজার মিটার যা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ আফগানিস্তান পাকিস্তান ভারত চীন নেপাল ও ভুটান এশিয়ার এই ছয় দেশে বিস্তৃত হিমালয় পর্বতমালা কীভাবে সৃষ্টি হয়েছে এই হিমালয় পর্বতমালা ভূবিজ্ঞানীদের মতে হিমালয় পর্বতমালা সৃষ্টির পেছনে জিওসিনক্লাইন থিওরি এবং প্লেট টেকটনিক থিওরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন আমরা প্লেট টেকটনিক তত্ত্বের আলোকে হিমালয়ের উত্থান সম্পর্কে বিস্তারিত জানব আমাদের এই পৃথিবীর ভূতক কঠিন ও দৃঢ়শিলার কতগুলো খণ্ড নিয়ে গঠিত এই খণ্ডগুলোকে সাধারণভাবে প্লেট বা পাত বলা হয় এই রূপ দুটি পাতের চলনের ফলে বা মুখোমুখি সংঘর্ষের ফলে সৃষ্ট ভূমিরূপ হল হিমালয় পর্বতমালা আমরা প্রথমেই জেনে নেই প্লেট বা পাতকে ভূত কঠিন ও দৃঢ়শিলার কতগুলো খণ্ড নিয়ে গঠিত যেগুলো এসথেনসফিয়ারের ওপর ভাসমান অবস্থায় আপেক্ষিকভাবে নিজেদের মধ্যে সঞ্চরণশীল এই খণ্ডগুলোকেই সাধারণভাবে প্লেট বা পাত বলা হয় এই প্লেট বা পাতের তিন প্রকারের গতি বা চলন দেখা যায় যথা অপসারী অভিসারী এবং নিরপেক্ষ গতি এই তিন প্রকারের গতির মধ্যে অভিসারী গতির ফলেই হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছে তাহলে আমরা জেনে নেই অভিসারী গতি বা চলন কাকে বলে যে সীমানা বরাবর ম্যাগমার নিম্নগামী স্রোতের প্রভাবে দুটি পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় তাকে অভিসারী গতি বলে ধারণা করা হয় যে টার্শিয়ারি যুগে দুটি প্লেটের এই অভিসারী গতির ফলেই ট্যাথিস মহিখাতে ভাঁজ পড়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে ধারণা করা হয় যে বর্তমানে যে অঞ্চলটিতে হিমালয় পর্বতমালা অবস্থান করছে আজ থেকে প্রায় সাত আট কোটি বছর আগে টার্শিয়ারি যুগে সেখানে ট্যাথিস নামে একটি অগভীর সমুদ্র ছিল এই সমুদ্রের তলদেশে ছিল প্রাকৃতিকভাবে সৃষ্ট বিশাল গর্ত বা নিচু এলাকা যাকে মহিখাত বলা হয় ট্যাথিস সাগরের তলদেশে অবস্থিত এই মহিখাতকে ট্যাথিস মহিখাত বলা হয় ট্যাথিস সাগরের উত্তরে আঙ্গারাল্যান্ড বা লরেশিয়া এবং দক্ষিণে গন্ডোয়ানাল্যান্ড নামে দুটি প্রাচীন মহাদেশ ছিল এই দুই মহাদেশের অসংখ্য নদী দ্বারা বাহিত পলি ট্যাথিস সাগরের স্তরে স্তরে সঞ্চিত হতে থাকে এবং পাললিক শিলার সৃষ্টি করে এভাবে কোটি কোটি বছর ধরে এই দুই প্রাচীন ভূখণ্ড থেকে ক্ষয়প্রাপ্ত পলি টেথিস মহিখাতে সঞ্চিত হতে থাকে এবং পাললিক শিলার সৃষ্টি করে হিমালয় পর্বতের সৃষ্টি আমরা জানি যে হিমালয় পর্বতমালা যে অঞ্চলে অবস্থিত সেই অঞ্চলটি হলো প্লেট বা পাতের সীমান্ত অঞ্চল অর্থাৎ দুটি পাতের মিলিত অঞ্চল এই পাতগুলো ভূ অভ্যন্তরের পরিচালন স্রোতের প্রভাবে সর্বদা গতিশীল অবস্থায় রয়েছে ভূ অভ্যন্তরের পরিচালন স্রোতের প্রভাবে দুটি পাত যখন একে অপরের দিকে অগ্রসর হয় তখন এই দুই পাতের মধ্যবর্তী টেথিস মহিখাতের পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত বা হিমালয় পর্বতমালার সৃষ্টি হয় ভাঁজ প্রাপ্ত হয়ে সৃষ্টি হয় বলেই এই ধরনের পর্বতকে ভঙ্গিল পর্বত বলা হয় সুতরাং হিমালয় পর্বত একটি ভঙ্গিল পর্বত আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ